ধানের চাপ দিলে সাদা পানিটা বের হয় ঠিক ওই সময়টায় সব চাইতে রোগটা আক্রমণ করে বেশি অনেক চাষি ভাইরা অলরেডি আমাকে মেসেজ দিচ্ছেন যে প্রায় এক হাজার টাকার মতো ছত্রাক এবং কীটনাশক দিছে। এটি আপনারা করবেন না কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মুসবাহ স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইর থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম বর্তমানে আমন ধানের শীষ বের হচ্ছে এর পাশাপাশি লক্ষ্মী গ্রুড় রোগ কিন্তু এখন ধানের শীষের মধ্যে দেখা যাচ্ছে বেশি ছত্রাক জনিত রোগটা কেন হয় এক নম্বর এটি হচ্ছে মূলত বীজবাহিত রোগ বীজবাহিত রোগ বলতে বুঝাচ্ছি এই যে আমার হাতে যে ধান আপনারা দেখতে পাচ্ছেন এই ধানের জমি যখন আমরা রোপণ করি যখন বীজটা ক্রয় করে আনি এই ক্রয় করে আনার সময় ওই বীজের মধ্যে সুপ্ত অবস্থায় এই ছত্রাকবাহিত রোগটি ওই বীজের মধ্যে থাকে যখন আমরা ধান রোপণ করি রোপণ করার পরে যখন শীষ আসে এই শীষের উপরে এই ছত্রাকবাহিত রোগটা দেখা যায় দ্বিতীয়ত হচ্ছে এই লক্ষ্মী গুড় কিন্তু বাতাসের মাধ্যমে ছড়ায় এছাড়াও পাশের জমিতে যদি লক্ষ্মীর গুড় আক্রমণ করে এবং অন্য জমিতে যদি নাও থাকে ও বাতাসের মাধ্যমে অন্য জমিতেও কিন্তু এই এই রোগটা ছড়িয়ে পড়ে রোগ এবং রোগটি দেখতে কেমন দেখা যায় দেখাচ্ছি আপনাদের যখন ধানের শীষ আসবে আসার পরে এই ধান কয়েকটা শীষ একসঙ্গে জটা করে সোনালি বর্ণের রং ধারণ করে এছাড়াও এই রোগটি কিন্তু যখন ধানের যে দুধ আসে অর্থাৎ মিল্কিং এস্টেজ যখন ধানের চাপ দিলে সাদা পানিটা বের হয় ঠিক ওই সময়টায় সব চাইতে এই লক্ষ্মী গুড় রোগটা আক্রমণ করে বেশি ধানের এই লক্ষ্মী রোগ প্রতিরোধের উপায়টা কি যে কোনো ধানের সিজনে হোক আপনারা যখন বীজ ক্রয় করে আনবেন এই বীজ ক্রয় করে আনার পরে আপনারা বীজ শোধন করবেন যেমন কার্বেন ডাজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে শোধন করা যায় কপার অক্সিক্লোরাইড গ্রুপের কীটনাশক দিয়ে শোধন করা শোধন করা যায় এছাড়াও মেনকো যে গ্রুপের ছত্রাকনাশক দিয়ে বীজ আপনারা শোধন করতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে ধান যখন রোপণ করবেন রোপণ করার পরে যখন শীষ বের হবে তখন কিন্তু এই লক্ষ্মী গুড় রোগটা আক্রমণ করবে না এছাড়াও এটি কিন্তু আমন ধানে সবচাইতে বেশি দেখা যায় এখন আমি আপনাদের জানাবো লক্ষ্মী গুড় দমন পদ্ধতি লক্ষ্মীর গুড় আপনার ধানের জমিতে যে পরিমাণেই হোক না কেন আপনারা যখন ছত্রাকনাশক বা কীটনাশক দোকানে কিনতে যান তখন একটা জিনিস মাথায় রাখবেন জাস্ট যে কোনো একটি ছত্রাকনাশক কিন্তু ধানের জমিতে যদি স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটা দমন করা যাবে অনেক চাষি ভাইরা অলরেডি আমাকে মেসেজ দিচ্ছেন যে লক্ষ্মীগুড় রোগের জন্য প্রায় এক হাজার টাকার মতো ছত্রাক এবং কীটনাশক দিছে এটি আপনারা করবেন না যেমন প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে এক থেকে দুই গ্রাম হারে স্প্রে করতে পারেন অথবা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে থেকে গ্রাম হারে স্প্রে করতে পারেন অথবা হিসাবে গ্রুপের ছত্রাকনাশক আপনারা ধানের জমিতে বিকেলবেলা ভিজিয়ে স্প্রে করতে পারেন অথবা আপনারা কপার হাইড্রো অক্সাইড গ্রুপের কীটনাশক যদি ভিজিয়ে ধানের জমিতে স্প্রে করেন তাহলে কিন্তু ধানের লক্ষ্মী গুড়ের জনিত যে রোগটা আছে সেটি কিন্তু দমন করা সম্ভব হবে ধানের লক্ষ্মী গুড়ির যে ভিডিওটা আমি করছি এর আগে একটি ভিডিও দেওয়া ছিল আজকের ভিডিও দ্বিতীয় পার্ট আমি করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম